বঙ্গবন্ধু ও বাংলাদেশের সাংস্কৃতিক শীর্ষক আন্দোলন, বঙ্গবন্ধুকে নিয়ে বলার মতো দুঃসাহ বা এ আমার নাই এটা বলবেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ। কারণ সাতচল্লিশের আন্দোলন, সাতচল্লিশের দেশ বিভাগ, ছিষট্টির ছয় দফা বায়ান্নর ভাষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তীতে ৭২ এর যে সংবিধান রচনা, কোথায় নেই বঙ্গবন্ধু? এক কথায় বলতে পারি আমরা, বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংস্কৃতিকে এফডিসি বাস্তবায়ন সহ সংস্কৃতিতে উনি যে ভূমিকা রেখে গিয়েছেন এবং আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সেগুলো বাস্তবায়ন করে এবং বর্তমান চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছে আপনারা ইতিমধ্যেই জানেন। তারপর একটা পরিতাপের বিষয় আমাদের মধ্যে আছে, স্বাধীনতার এত বছর পরেও জাতির পিতাকে নিয়ে কোন পূর্ণদৈর্ঘ্য কোন চলচ্চিত্র নির্মাণ হয়নি, যেটার আন্দোলন করে যাচ্ছেন আমার বড় ভাই জনাব রেজোয়ান খন্দকার সাথে সালাম মাহমুদ সহ প্রবীণ অনেক নেতৃবৃন্দ এটার আন্দোলন করে যাচ্ছেন জাতির পিতাকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। আজকের অতিথিদের মাধ্যমে তাদের সাথে সহমত প্রকাশ করে আমি আগামীতে যাতে খুব শীঘ্রই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্রের নির্মাণে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করার জন্য মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী বিশ্বরত্ন শেখ হাসিনা।